জুমার খুতবায় আমরা দুটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। খুতবার প্রথম অংশে আমাদের আলোচনার বিষয়বস্তু বদনজর ও হিংসা, এবং খুতবার শেষের দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোরআন শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব। শেষের দিকে কোরআন শিক্ষার তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করার কারণ হচ্ছে, আমাদের আজকে এখানে জুমার খুতবাটা মূলত আমাদের ধারাবাহিক দাওয়াতি সফরের অংশ। আমরা গতকাল সারাদিন আপনাদের এই চারঘাট এলাকার আশেপাশে প্রায় চারটি মসজিদে আমাদের প্রোগ্রাম করেছি, তারই অংশ হিসেবে আপনাদের এখানে জুমার খুতবা। তো যে উদ্দেশ্যে আমাদের সফর, সেই উদ্দেশ্যকে পরিষ্কার করার জন্য বক্তব্যের শেষের দিকে কোরআন শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। তার আগে আমাদের যেটা মূল বক্তব্যের বিষয়বস্তু বদনজর এবং হিংসা, এ বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, রাওয়াহু মুসলিম, সহি মুসলিমের হাদিস, যে বদ নজর সত্য, বদ নজর লাগে, বদ নজর বাস্তবে বাস্তবায়িত হয়, এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন তার সিলসিলা সহিহার মধ্যে, أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره من العين, আমার উম্মতে মানুষ মারা যাবে আল্লাহ সুবহানাহু তাআলার তাকদীর এবং কাজা এর মধ্যে সবচেয়ে বেশি, বিল আইন, বদনজরে, বদনজরে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল আইনু হাক্কুন ওয়াল আইনু তুদখিলুর রাজুলাল কাবারা, বদনজর সত্য, বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকুল কদর লাসাবাকাতহুল আইন, বদনজর সত্য, কোনো কিছু যদি তাকদীরকে অতিক্রম করে যেতে পারত অথবা যেতে পারে তাহলে বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে বদনজর সত্য এবং বদনজরের প্রভাব আছে, এবং বদনজরের প্রভাব এত শক্তিশালী যে সেটি তাকদীরকেও অতিক্রম করে ফেলতে পারে, পারতে পারে, এবং বদনজরের প্রভাব এত শক্তিশালী যে বদনজর মানুষকে কবর পর্যন্ত, তথা বদনজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من عين الجان ثم أعين الإنس فلما نزلت المعوذتان أخذ بهما وترك ما سوا, বদনজর শুধু মানুষের লাগে না, বরং বদনজর জিনেরও লাগতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে আলাদা আলাদাভাবে মানুষের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং আলাদা আলাদাভাবে জিন শয়তানের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। তারপরে যখন সূরা নাস আর সূরা ফালাক অবতীর্ণ হলো তখন তিনি আর আলাদাভাবে পরিত্রাণ না চেয়ে নাস ফালাক পড়তেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না জিব্রাইল আতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, ফাকালা নাআম, হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলেন, হ্যাঁ আমি অসুস্থতা বোধ করছি। তখন জিব্রাইল বলছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি
মিন কুল্লি শাইইন, প্রত্যেক ওই বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। বদনজরের পাওয়ার বা ক্ষমতা মূলত আত্মা থেকে আসে, যেটা আমরা বলবো, যেটার প্রমাণ এই হাদিস। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। আত্মা কি ক্ষতি করতে পারে যে আত্মার ক্ষতি থেকে পরিত্রাণ চাচ্ছেন? জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর জন্য যে আমি পরিত্রাণ চাচ্ছি আপনার জন্য প্রত্যেক যে বস্তু আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক ওই আত্মা থেকে এবং আত্মার ক্ষতি থেকে। শাররি নাফসিন, আত্মার ক্ষতি থেকে। আও আইনে হাসিদিন, এবং বদ নজর থেকে, খারাপ কুদৃষ্টি থেকে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসান হুসাইনের জন্য বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন। হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে, তাদের জন্য সব সময় বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন এবং কি বলতেন? ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক, আমি তোমাদের জন্য যেই দোয়া পড়ে বদনজর থেকে পরিত্রাণ চাই, তোমাদের বাপদাদা ইসমাইল এবং ইসহাক এবং ইব্রাহিম সেই দোয়া পড়েই বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। সেটা কোন দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মাহ ও মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং বলতেন, এই দোয়া পড়ে তোমাদের বাপদাদা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের। আর ইসমাইলের ভাই কে? ইসহাক। তো তোমাদের বাপদাদা ইসমাইল ইসহাক এবং তাদের পিতা ইব্রাহিম এই দোয়া পড়েই তাদের সন্তানদের জন্য আল্লাহর নিকটে বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। দোয়ার অর্থ কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে, আল্লাহর পরিপূর্ণ কথা এবং বাক্যের মাধ্যমে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছে। মিন কুল্লি শয়তান, প্রত্যেক শয়তান থেকে। ওয়াহাম্মাহ, বিষাক্ত প্রাণী থেকে। ওমিন কুল্লি আইনিন লাম্মাহ, এবং প্রত্যেক কুদৃষ্টি, বদনজর, খারাপ দৃষ্টি থেকে। বদনজর কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বদনজরের হাকিকাত, বদনজর কিভাবে কাজ করে। আল আইনু হাক্কুন ওয়া ইয়াহদুরুহা আশ-শাইতান ওয়া হাসাদু ইবনু আদম। বদনজর কাজ করতে তিনটা জিনিস জড়িত হতে পারে। এক, মানুষের আত্মার মধ্যেই শয়তান বসবাস করে। অনেক সময় মানুষের আত্মাই মানুষকে খারাপের দিকে আহ্বান করে, শয়তানের প্ররোচনা ছাড়াই, এবং আত্মার এই খারাপ শক্তি আছে। তো একটা শক্তি যুক্ত হয় আত্মার খারাপ শক্তি, তার সাথে যুক্ত হয় মানুষের হিংসা, তার সাথে যুক্ত হয় শয়তানের চেষ্টা। তিনটা মিলে বদনজর বাস্তবে রূপায়িত হয়। হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে আত্মার খারাপ প্রভাবের কারণে এবং শয়তানের সহযোগিতার কারণে। কিন্তু সাধারণত স্বাভাবিক অবস্থায় তিনটা জিনিসের সহযোগিতাই বদনজর মানুষের উপর প্রভাব বিস্তার করে। এক, অন্তরের যে মনের আত্মার যে কুপ্রভাব, এই কুপ্রভাব মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব, শয়তানের চেষ্টা এবং প্ররোচনা এবং সহযোগিতা। তো যে কোনো মানুষের যখন কোনো প্রশংসা করা হয়, যখন কোনো ভালো কিছু বলা হয়, ওই ভালো কিছু বলার মধ্যে যদি অন্তরে হিংসা থাকে, হিংসা নিয়ে তার ভালোটা আলোচনা করা হচ্ছে, তাহলে হিংসার সাথে ওই ভালো বলাটার সাথে শয়তানের প্ররোচনা, অন্তরের খারাপ প্রকৃতি সব একত্রিত হয়ে বদনজরে রূপান্তর হয়। যদি হিংসা না থাকে,
তবুও ভালো প্রশংসা করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না বরকতের, তখনও বদনজর লেগে যেতে পারে। বদনজর লাগবে না কখন, যখন প্রশংসাও করবে এবং আল্লাহর কাছে দোয়াও করবে বরকতের। মানে আপনি যদি আমার বক্তব্য শুনে প্রশংসা করেন যে আবদুল্লাহ খুব ভালো বক্তব্য দিল, তাহলে সাথে সাথে এই দোয়া করা উচিত যে আল্লাহ আবদুল্লাহর জ্ঞানে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার এই প্রশংসা বদনজরে রূপান্তর হবে না, না হলে যে কোনো প্রশংসা বাক্য বদনজর হয়ে যেতে পারে, যে কোনো প্রশংসা বাক্য। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, وكثير من الناس يثقم بمجرد النظر اليه وتضعف قواه وكل ذلك بواسطه ما خلق الله تعالى في الارواح الشيطانيه من التاثيرات। বলছেন মানুষ বুঝতে পারে না যে বদনজর কিভাবে কাজ করে। আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা রূহের মধ্যে খারাপ প্রভাব রেখেছেন সেটা একটা, ওয়ালি শিদ্দাতি ইরতিবাতিহা বিল আইন নিসবাল ফিইলি ইলাল আইন ওয়ালাইসাত হিয়াল মুআসসিরা ওয়াইন্নামা আত-তাআসির লিরূহ। আসলে চোখের কোনো প্রভাব নাই, বরং প্রভাব অন্তরের রূহের। আমি একজনের দিকে তাকালাম আর কিছু হলো এটা না, বরং আমার অন্তরে কি কল্পনা করছি, কি ভাবছি, কি বলছি, প্রভাব মূলত সেটার। ফাল্লাযি ইখরুজু মিন আইনিল আইনি সাহমুন মা'নাবিয়্যুন। অন্তর থেকে যেই খারাপ ইচ্ছা এবং হিংসা বের হয় এটা এক প্রকার মানে বাস্তব জাদু নয়, অদৃশ্য জাদু, মানে জাদুর মতো কিন্তু বাস্তবে জাদু নয়। মানুষের অন্তর থেকে যে খারাপ জিনিস বের হয়, ইনসাদাফ আল বাদান আল্লাযী লা বিকায়াত লাহু ফাউসিরা ফিহি, এই অন্তরের খারাপ কুদৃষ্টি শয়তানের সহযোগিতায় মানুষের হিংসায় যার ক্ষেত্রে এই বদনজর হয়, তার শরীরের যদি কোনো প্রকার বা তার অন্তরের যদি কোনো প্রকার সেফটি গার্ড নেওয়া না থাকে, তাহলে এটা তার উপর গিয়ে প্রভাব করবে। কী সেই সেফটি গার্ডগুলো, সেগুলো আমরা বলবো ইনশাল্লাহ। ওয়া ইল্লা লাম ইয়ানফাযি সাহমু বাল রুদ্দা আলা সাহিবিহি ফালাইনু তাহদুসু বিসাবাবিল ইজাব ও বিসাবাবিল হাসাদ। সুতরাং বদনজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে, কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে, আর একটা হচ্ছে বিসাবাবিল হাসাদ হিংসার মাধ্যমে, যেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে আরো বলেন, ইন্নাল আইনা তাকুনু মা আল ইজাব ওয়ালাও বিগাইরি হাসাদিন। শুধু প্রশংসার মাধ্যমে বদনজর হয়ে যেতে পারে যদিও হিংসা না থাকে। ওয়ালাও মিনার রজুলিল মুহিব্বি, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি তাকে ভালোবাসে। ওয়ালাও মিনার রজুলিস সালেহ, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি সৎ মানুষ। সৎ মানুষের পক্ষ থেকে তার অন্তরে হিংসা নাই এবং সে সত্যিই তাকে ভালোবাসে, তবুও তার প্রশংসা বাক্য, তার এজাব, তার আশ্চর্য হওয়া, তার গুণাবলী বর্ণনা করা, তার প্রশংসা বাক্য উচ্চারণ করা বদনজরে রূপান্তর লাভ করতে পারে যদি দোয়া না থাকে, বরকতের দোয়া না থাকে। যদিও ওই মানুষ সৎ হয়, যদিও ওই মানুষ তাকে সত্যি ভালোবাসে এবং তার অন্তরে হিংসা নেই, তবুও তার প্রশংসা বাক্য বদনজর হতে পারে যদি তার সাথে দোয়া না থাকে। এবং ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে একটি বদনজরের ঘটনা, যে বদনজরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে, যেখানে যার পক্ষ থেকে বদনজর লেগেছিল তার অন্তরে হিংসা ছিল না। মানে তিনিও একজন ভালো সাহাবি কিন্তু তিনি প্রশংসা করেছিলেন, সামনের জনের চেহারা এবং শরীরের গঠনের প্রশংসা করেছিলেন যে অনেক সুন্দর সে দেখতে, কিন্তু কোনো প্রকার বরকতের দোয়া করেনি। ফলত সে সৎ মানুষ হওয়ার পরও, সাহাবি হওয়ার পরও তার বদনজর সামনের জনের উপর প্রভাব বিস্তার করে এবং লেগে যায়। আর হিংসাসহ বদনজর আরও কার্যকরী হয়, এবং আমরা জানি যে হিংসা হচ্ছে দুই প্রকার, একটি হিংসা জায়েজ এবং আরেকটি হিংসা হারাম। যে হিংসা বা যেটা জায়েজ সেটা হচ্ছে আরেকজনের কাছে যে নিয়ামত আছে ওটা ক্ষতি না চাওয়া, না চেয়ে ওটা স্বাভাবিকভাবে পাওয়ার আশা করা, যে হে আল্লাহ আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন, আমাকেও যদি এরকম ধন সম্পদ দিতেন, অমুককে আল্লাহ এত জ্ঞান দিয়েছে আমার যদি এরকম জ্ঞান হতো, কিন্তু আমি তার ধ্বংস চাচ্ছি না, এই ঈর্ষাতে কোনো সমস্যা নেই। আর ওই হিংসা হারাম, যেই হিংসায় আমি চাচ্ছি যে ওর কাছে যা আছে ওটা ছিনিয়ে নেওয়া হোক, ওর কাছে যা আছে এটা ধ্বংস হয়ে যাক, ও যে সফল হচ্ছে সফল যেন ও হতে না পারে, এই হিংসা হারাম এবং এই হিংসা হচ্ছে গুনাহের কাজ।
এবং এই হিংসাই হচ্ছে প্রথম গুনাহ যা আসমানে সংঘটিত হয়েছিল, আর এই হিংসাই প্রথম গুনাহ যা জমিনে সংঘটিত হয়েছিল। আসমানে সংঘটিত হয়েছিল যখন ইবলিস হিংসা করেছিল আদমের জন্য, আর দুনিয়াতে সংঘটিত হয়েছিল যখন আদমের সন্তানেরা পরস্পরের জন্য করেছিল, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল। এই জন্য হিংসা ভয়ঙ্কর এবং ভয়াবহ গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বহু হাদিসে মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন, ইয়াকুমুদ্দন্না ফাইন্নাদ্দন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, আরেকজনের খারাপ দুষ্ট্রুটি অনুসন্ধান করার চেষ্টা করিও না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, পরস্পরকে ঘৃণার দৃষ্টিতে, নিচু দৃষ্টিতে দেখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা হয়ে যাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুকের জন্য যে ভয়াবহ শাস্তি বা গুনাহ এবং তার আমল নষ্ট হয়ে যাওয়া, এগুলো সবই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন যেন মানুষ হিংসা করা থেকে বেঁচে থাকে এবং দূরে থাকে, এবং হিংসাও এক প্রকার গুনাহ। হিংসা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? হিংসা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। এক, আইয়াকনা বিকাদাইল্লাহ ওয়া কাদারিহি ওয়া আতাইহি, একজন মানুষ যা পাচ্ছে, যা অর্জন করছে, তা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ সুবহানাহু তাআলার ফয়সালা। তাহলে আমি হিংসা করছি মানে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে গিয়ে অবস্থান করছি। এই জন্য এটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াবনা আদম লিমা তাহসুদ আখাক ফা ইন কানা আল্লাযী আতাহু লিকারামাতিহি আলাইহি ফালিমা তাহসুদ মান আকরামাহুল্লাহ। হে ইবনে আদম, তুমি তোমার ভাইয়ের কোনো অর্জনের জন্য কেন হিংসা করবে? তাকে এই অর্জন তো আল্লাহ দিয়েছে। তাহলে কি তুমি আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি তাকে সম্মানিত করেছে, তার এই সিদ্ধান্তের বিষয়ে হিংসা করতে চাও? ওয়াইন কানা গায়রা যালিক ফালিমা তাহসুদ মিন মাসীরিহি ইলা নার। ওয়াকাল ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, মা হাসাদতু আহাদান আলা শাইইন মিন আমরিদ দুনিয়া। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলছে, মা হাসাদতু আহাদান, আমি জীবনে কোনোদিন কারো প্রতি হিংসা রাখিনি, আলা শাইইন মিন আমরিদ দুনিয়া, দুনিয়ার কোনো বিষয় নিয়ে। লিআন্নাহু ইন কানা মিন আহলিল জান্নাহ ফাকাইফা আহসিদুহু ফাহুয়া হাফিরাহু হাফিরাতুন ফিল জান্নাহ। আমি যার বিষয়ে হিংসা করব, সে যদি জান্নাতের অধিবাসী হয় আর আমিও যদি জান্নাতে যাই, তাহলে আমি তার জন্য কেন হিংসা রাখব? ও ইন কানা মিন আহলিন নার ফাকাইফা আহসিদুহু আলা আমরিদ দুনিয়া ওয়া সিরিয়াল নার। আর সে যদি জাহান্নামের অধিবাসী হয় তো তার জন্য হিংসা করে আমি করবই বাকি। পয়েন্টটা মানে ধরতে পারেননি। আমরা যার বিষয়ে হিংসা করি না কেন, সে হয় ভবিষ্যতে পরকালে জান্নাতি অথবা জাহান্নামে। যদি জান্নাতি হয় পরকালে, তাহলে তো সে আমার সাথেই থাকবে জান্নাতে, তার জন্য হিংসা করে কী করবো? কেন, আমিও তো জান্নাতের আশা করি আল্লাহর কাছে এবং জান্নাতের জন্য তো চেষ্টা করছি। তো জান্নাতের জন্য চেষ্টা করবে এরকম মুমিন আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে? কখনই রাখতে পারে না। জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে এরকম কোনো মুমিন কখনই আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে? আর যদি সে জাহান্নামি হয় তো আর জন্য হিংসা করার করবো কি? জাহান্নামে যে গেছে সে তো এমনি ধ্বংস হয়ে গেছে, তার জন্য হিংসা করারই বাকি আছে? তাহলে মানুষ তো আর এই দুইটার বাইরে যাবে না, জান্নাতি অথবা জাহান্নাম। এবং আমি কিসের চেষ্টা করছি? জান্নাতের চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আমাদের এই বিষয়ক আলোচনার শেষের দিকে, কি কি বিষয়ের মাধ্যমে আপনি মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে নিজেকে পরিত্রাণে রাখবেন। এক, আল মুহাফাযাতু আলা আযকারিস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যের যে জিকিরগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়ে দিয়েছেন, এই সকাল সন্ধ্যের জিকিরগুলো মানুষের জন্য রক্ষা কবচ, মানুষের শরীরের বাইরে সেফটি গার্ড, বর্ম তৈরি করে। শুধু বদনজর হিংসা নয়, শয়তানের আক্রমণ থেকেও হেফাজত করার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকেও হেফাজত করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া শিখিয়ে দিয়েছেন সব দোয়া তিনি শয়তানের সাথে কানেক্ট করেছেন। প্রত্যেক ধাপে ধাপে সব দোয়া শয়তানের সাথে রিলেট করা আছে, যে তুমি যদি এটা পড়ো তাহলে শয়তান খাবে না, তুমি যদি এটা বলো তাহলে শয়তান ঢুকবে না, তুমি যদি এটা বলে বাথরুমে প্রবেশ করো তাহলে শয়তান দেখবে না। তাহলে এই দোয়াগুলো হচ্ছে শয়তান থেকে, এবং এরকম যত অদৃশ্য শক্তি আছে এবং অদৃশ্য আক্রমণ আছে, তার মধ্যে একটা হচ্ছে রুহের আক্রমণ, যেটা বদনজর এবং মানুষের হিংসা, এটা রূপ থেকেই বেরোয়, মানুষের অন্তর থেকেই বেরোয়।
এটা থেকেও নিজেকে হেফাজত করার জন্য সহযোগিতা করবে এবং দুর্গ হিসেবে কাজ করবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল ফালাকি ওয়ান নাস, এবং সর্বদা সূরা নাস এবং সূরা ফালাক পড়াতে অভ্যস্ত হওয়া উচিত। নাস, ফালাক, ইখলাস, পাঁচ অক্ত সালাতের পরে, ঘুমানোর পূর্বে, এরকম সকালে বিকেলে সবসময় নাস, ফালাক, ইখলাস পড়তে অভ্যস্ত হওয়া উচিত। কেন এই নাস, ফালাক এবং ইখলাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জাদুর কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এবং তিনি এটার মাধ্যমেই মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেন। সুতরাং এটাই সবচেয়ে বড় অস্ত্র যেটা আল্লাহ নাজিল করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জাদু, মানুষের বদনজর থেকে হেফাজত করার জন্য। সেটা আমাদের অবলম্বন করা উচিত। তিন, আল হাযরু মিন ইযহারি বাদিন নিআম, সবসময়ে নিজের ভালো কিছু প্রকাশ করার চেষ্টা করা এটা উচিত নয়। যেটা আজকে আমাদের বক্তব্যের, যেই জন্য আজকে আমাদের এই বক্তব্য দেওয়া সেই জায়গায় এবার আমরা চলে আসলাম, সেটা হচ্ছে আধুনিক যুগে মোবাইল আসার কারণে, ফেসবুক আসার কারণে, ইউটিউব, টুইটার আসার কারণে মানুষের মধ্যে প্রদর্শনী, নিজের আর কোনো পার্সোনালিটি বা প্রাইভেসি আর মানুষ ভুলে গেছে, যে আমার ব্যক্তিত্ব এবং আমার নিজস্ব একটা জগৎ আছে যেটা শুধু আমার জন্য, এটা মানুষ হারিয়ে ফেলেছে। ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে, এবং প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে গিয়ে এই কবল থেকে সে না নিজেকে বাঁচাচ্ছে, না তার সন্তান সন্ততিকে বাঁচাচ্ছে, এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক, সামান্য ভিউ, সামান্য কমেন্টস পাওয়ার জন্য। এবং প্রতিনিয়ত ছবি পোস্ট, সেলফি, এটা এক প্রকার মানসিক রোগ। এই প্রদর্শনীর কারণে কত শত সংসার এবং কত শত সন্তান এবং কত শত মানুষ বদনজরের শিকার হয়ে তাদের সংসার ভেঙে গেছে, বদনজরের শিকার হয়ে তারা অসুস্থ হয়েছে, তারা নিজেরও জানে না। কেন আপনি যখন আপনার সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন, তো যতজন এই ছবি দেখছে এবং যতজন এই ছবির নিচে কমেন্ট করছে, তারা সবাই কি বরকতের দোয়া করবে? তারা সবাই বরকতের দোয়া করবে না। পার্সোনালি যখন একজনের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা বলতে পারি যে ভাই দোয়া করে, কিন্তু যখন আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি তখন তো আর এই দোয়ার বিষয়টা তার আমি মানুষের কাছ থেকে, সবার কাছে, কতজন দেখছে চেয়ে নিতে পারবো না। আর ছোট বাচ্চার অন্তর দুর্বল হয়, ফলত বদনজর দ্রুত তার উপর প্রভাব বিস্তার করে। তো যখন আপনি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সবাই তার নিচে কমেন্ট করতেছে যে অনেক কিউট, কিউটের ডিব্বা, অনেক সুন্দর, তা এর সাথে যখন সবাই তো এর সাথে মাশাআল্লাহ বা বারাকাল্লাহ বলবে না, যারা কমেন্ট করছে না, যারা দেখছে তারাও তো বলবে না, পাশাপাশি কারো কারো অন্তরে হিংসাও তো হতে পারে। কতজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেয়নি, কতজনের হয়তো সন্তান দিয়েছে তাদের সন্তান এত সুন্দর নয়, কতজনের সন্তান দিয়েছে তাদের সন্তান হয়তো এত সুস্থ নয়। তো কারো অন্তরে যে হিংসা হবে না এটা তো নয়, আপনার নিয়ত এবং আপনার ভালো কিছু দেখে তার অন্তরে যে হিংসা হবে না এটা নয়। হিংসা যদি না হয়, ভালো মানুষও যদি হয়, তবুও যে আপনার সন্তানের জন্য দোয়া করবে এটাও তো নয়। তাহলে আপনি আপনার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আজকে আমাদের আলোচনায় যেটা বুঝলেন যে আল্লাহর নবী বলছে বদনজর সত্য, বদনজর মানুষকে কবর পুড়ে না। বদনজরের একটা চিকিৎসার মধ্যে এটা আছে যে যদি ধারণা করা যায় এবং জানা যায় যে অমুকের পক্ষ থেকে বদনজর হয়েছে, তাহলে তার উজু করা পানি তার গায়ের উপর ঢেলে দেওয়া, তথা যে বদনজর দিয়েছে তার উজু করা পানি, যার উপর বদনজর পড়েছে তার গায়ে, সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের কাছে কেউ যদি উজুর পানি চায় তোমরা না করিও না। মানে আপনার মনে যদি সন্দেহ হয় যে অমুকের কারণে আমি বদনজরের শিকার, তা আপনি এখন গিয়ে যদি তাকে বলেন যে ভাই আপনি একটু উঁচু করে পানিটা দেন, তো সে যেন না না করে। তখন কার বদনজরের শিকার আপনার সন্তান হচ্ছে আপনি জানেন না? এবং সেলিব্রিটিদের সংসার কেন টিকে না? সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে যে আমরা এত সুখী আছি, আমরা এত ভালো আছি, আমাদের মধ্যে এত মিল মহব্বত, দুই দিন পর তালাক।
মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে দুই তিন দিন পর তালাক, নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে, যারা আপনারা আধুনিক যুগের খবরাখবর রাখেন, এরকম অসংখ্য অগণিত ঘটনা, তার অধিকাংশ সম্ভাবনা হচ্ছে বদনজর। তার মানে দুনিয়াতে মনে হয় আর স্বামী স্ত্রী নাই, দুনিয়াতে হয়তো আর কোনো স্বামী তার কোনো স্ত্রীকে ভালোবাসে না, আর কোনো স্ত্রী হয়তো কোনো স্বামীকে ভালোবাসে না। এই যে নিজেকে, নিজের প্রাইভেসিকে ধ্বংস করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, এটা এখন এই যুগে এমন ফিতনার রূপ ধারণ করেছে মানুষের হাতে হাতে মোবাইল এবং মানুষের হাতে হাতে ফেসবুক যাওয়াতে, যে মানুষ এটাকে টাকা ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে, যে নিজের স্ত্রীর ভিডিও, নিজের স্ত্রীর সাথে নিজের ভিডিও করে ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করবে। এটা আপনার সংসারকে ধ্বংস করে দেবে এবং মানুষের বদনজরে আপনার সংসার এবং আপনার সন্তান সন্ততি সবকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, মানুষের বদনজরের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। এই জন্য এই তিন নম্বর পয়েন্ট যেটাকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা করা, সেটা হচ্ছে সবসময় সকল নিয়ামত মানুষের সামনে পেশ না করা এবং প্রকাশ না করা। আর কারো যদি ক্ষেত্রে জানা যায় যে সে বদনজরে আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে অজু যদি সন্দেহ করে যে অমুকের বদনজর, তার অজুর পানি নিয়ে গোসল করবে, গায়ে দিবে। আর একটা হচ্ছে নাস ফালাক ইখলাস করে সবসময় নিজের উপর রুকিয়া, নিজের উপর কী করবে, ফু দিবে, ঝাড়ফুঁক যেটা আমরা বলি, নাস ফালাক ইখলাস করে আয়াতুল কুরসি, সুরা ফাতেহা, সুরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত, যেগুলো যে কোনো শয়তান, যে কোনো অদৃশ্য শক্তির কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে। সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস, আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরা ফাতেহা। আরেকটা কি, ছোট বাচ্চাকে, আপনার নিজের কোলের বাচ্চাকে যখন আপনি বাড়ার বাসায় যাচ্ছেন, আজকে জুমার সালাত শেষ করে বাসায় যাবেন, আপনার বাচ্চা দৌড়ে আসবে, বা অনেক দিন পর হয়তো দেখা হলো, দুই দিন পর দেখা হলো, বাজার থেকে ফিরে গেলেন, সারাদিন অফিস ডিউটি শেষ করে ফিরে গেলেন, বাচ্চা দৌড়ে কোলে আসলো, তখন এই যে আমরা বিভিন্ন আদরের বাক্য বলি, ওরে আমার সোনারে, ওরে আমার ময়নারে, ওরে আমার ধনরে, এগুলো বলেন সমস্যা নাই, কিন্তু তার সাথে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন যে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই, প্রথম সাক্ষাৎ হওয়া মাত্রই, যেটা আল্লাহর নবী হাসান হুসাইনের জন্য পড়তেন এবং যেটা আল্লাহর নবী বললেন যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তাদের সন্তানদের জন্য পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং সবসময় নিজের সন্তান সন্ততির জন্য পড়তে থাকবেন। অসংখ্য অসুখ বিসুখ, অসংখ্য রোগ বালাই থেকে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্ততি মুক্তি পাবে। যেটা হয়তো আপনি মনে করছেন অসুস্থ, কিন্তু বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতে পারে, অন্তরের খারাপ প্রভাবের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের বদনজর থেকে, জিন শয়তানের আসর এবং প্রভাব থেকে, তাদের বদনজর থেকে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এই যে প্রদর্শনীর ফিতনা, নিজের ব্যক্তিত্ব, নিজের প্রাইভেসি নষ্ট করে সবসময় সেলফি তুলে ফেসবুকে দেওয়া, সবসময় নিজের সন্তানের ছবি তুলে ফেসবুকে দেওয়া, নিজের স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গেলাম সেটা মানুষকে দেখানো, আমাদের মধ্যে কত মিল, কত মহব্বত, এই জাতীয় প্রদর্শনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরিবারগুলোকে হেফাজত করুক, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আজকের এই বক্তব্যের এই অংশে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য, আর দাওয়াইল্লার পক্ষ থেকে আমরা সারা দেশে যে দাওয়াতি সফর দিচ্ছি, এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব। বাংলাদেশে যেহেতু সরকারিভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই স্কুল কলেজে, সেই জায়গায় মসজিদেও যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে একটা সময় আমরা কোরআনবিহীন প্রজন্ম পাব, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে থাকবে যারা কোরআন জানে না, সূরা ফাতিহা জানে না, পড়া জানে না, কোরআন শিখেনি, যেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব, ভয়ঙ্কর গজব এবং ভয়ঙ্কর শাস্তির কারণ এবং মাধ্যম হতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত উম্মতে মুসলিমার উপর, উম্মতে মুহাম্মাদের উপর কোরআন, যা আল্লাহ অতীতের কোনো উম্মতকে, কোনো কওমকে, কোনো জাতিকে দেয়নি, এবং এই কোরআনের বরকতি উম্মতে মুহাম্মাদে অতীতের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। নূহ আলাইহিস সালামের কওমের লোক 1000 বছর ইবাদত করে জানে কীভাবে, উম্মতে মুহাম্মাদের 50-60 বছরের ইবাদত তার চেয়ে বেশি নাকি হবে কোরআনের বরকতে কিয়ামতের মাঠে, এই কারণে তারা সর্বশ্রেষ্ঠ। এবং অতীতের উম্মতের জন্য যেগুলো ফজিলতপূর্ণ দিন ছিল, জুলহজ মাসের প্রথম 10 দিন, মহরমের 10 তারিখ, এগুলো অতীতের উম্মতের জন্য ফজিলতের দিন ছিল, আমাদের জন্য ফজিলতের দিন, এবং সেগুলোকে ওভারটেক করে আল্লাহ সুবহানাহু তাআলা তার চাইতে সর্বশ্রেষ্ঠ ফজিলতের যে মাস রমাজান মাস, রমাজান ফরজ হওয়ার পূর্বে আমাদের জন্য মহরমের সিয়াম ফরজ ছিল, কেন এটাও একটা ফজিলতের দিন।
তো এগুলো সবগুলোকে পিছনে রেখে তার চাইতে বেশি উপরে বেশি সম্মানে রমজানকে স্থান দেওয়ার কারণ হচ্ছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের বরকতে রমাজান সর্বশ্রেষ্ঠ মাস। অতীতের উম্মতের যত ফজিলতপূর্ণ দিন ছিল সেগুলোর সকলের উপরে রমাজান। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমরা লাইলাতুল কদরের ফজিলত জানি। লাইলাতুল কদরের যত ফজিলত, যত রহমত, যত বরকত সব কোরআনের ওসিলায়, কেননা কোরআন এই রাতে অবতীর্ণ হয়েছিল। এই জন্য কোরআন অনেক অনেক বড় নিয়ামত, কোরআন অনেক অনেক বড় দয়া আমাদের জন্য। আমরা যদি সেই দয়া, সেই রহমত, সেই নিয়ামতের মূল্যায়ন না করি তাহলে তার শাস্তি ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের একটা অংশকে এই কিতাবের কারণে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন, আর এই উম্মতের একটা অংশকে এই কিতাবের কারণে সর্বনিম্ন স্থানে পৌঁছে দিবেন বা দিয়েছেন। এই কিতাবের কারণে একটা অংশ সবার উপরে যাবে আর একটা অংশ সবার নিচে যাবে, কারণ যেই অংশ এই কিতাবকে সবচেয়ে বেশি দাম দিয়েছে, সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে, তারা পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়েছে। তাদের পায়ের নিচে রোমান এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। আর যেই কম, যেই অংশ, এই উম্মতের যে অংশ এই কিতাবকে মূল্যায়ন করেনি, তাদের বাড়িতে কেউ কোরআন পড়ে না, সমাজে কেউ কোরআন পড়ে না, কেউ কোরআন জানে না, কেউ কোরআন বুঝে না, কেউ কোরআন শেখার চেষ্টা করে না। তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে, তাদের দেশে কোরআন হয়ে গেছে কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব। তো তাদের অবস্থাও আল্লাহর কাছে পরিত্যক্ত। তারা তখন কোন জঙ্গলে পড়ে মারা যাবে, আর তাদের উপর আল্লাহর কি আজাব এবং গজব আসবে সেটার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। এই জন্য আমাদের আজকে মুসলমানদের অবস্থা এরকম। আমাদের অবস্থা কেমন? আমাদের সমাজে কোরআনের অবস্থা যেমন। আর আমাদের উপর আল্লাহর আজাব এবং আল্লাহর শাস্তি মানে আমাদের উপর আল্লাহর ভূমিকম্প, আল্লাহর আগুন, আল্লাহর বৃষ্টি, আল্লাহর বন্যা, আল্লাহর ঝড় ঝাঞ্ঝা, যেগুলো অতীতের উম্মতকে আল্লাহ আজাব গজব দিয়েছে সেগুলো আসবে না। কেননা আল্লাহর নবী সেগুলো থেকে এই কওমের জন্য, এই উম্মতের জন্য পরিত্রাণ চেয়েছে। উম্মতে মুহাম্মাদীকে কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করা হবে না। তথা গোটা রাজশাহী শহরের মানুষ যদি বলে যে আজকে থেকে আমরা আর কোরআন পড়বো না, জানবো না, শিখবো না, বুঝবো না, তার মানে রাজশাহীকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিবে। বাংলাদেশের মানুষ যদি বলে যে না করবো না, তো ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিবে, এরকম নয়। প্রাকৃতিক দুর্যোগ উম্মতে মুহাম্মাদের উপর আসবে না। প্রাকৃতিক দুর্যোগে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করা হবে না একবারে সমূলে। নর্মাল যেরকম আসে সেরকম, অন্য সবার উপর আসে সেরকম, বিশেষভাবে গজব হিসেবে, আজাব হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে ধ্বংস করা হবে না। তাহলে আপনি যদি কোরআনকে অবমূল্যায়ন করেন তো কিসের শাস্তি, কীভাবে আপনি শাস্তি পাবেন? বিধর্মীদেরকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। তারা ক্ষুধার্ত প্রাণীর মতো, হায়নার মতো, খাবার প্লেটে যেমন ক্ষুধার্ত প্রাণী ঝাঁপিয়ে পড়ে, বিধর্মীরা সেভাবে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এটাই আপনাদের কোরআন অবমূল্যায়নের সুন্নাত নবীয়ে, আমাদের নবীর সুন্নাত অবমূল্যায়নের, দিনের জ্ঞান অবমূল্যায়নের শাস্তি। এবং এটা এটাই প্রমাণ করে, এটাই আমরা বলতে পারি যে রোহিঙ্গাদের অবস্থা মায়ানমারের বৌদ্ধদের নিকটে তেমন, রোহিঙ্গাদের কাছে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহর নবীর দিনের জ্ঞান যেমন। একই ঘটনা যেখানে যেখানে মুসলমানদের উপর এইভাবে ঘটেছে, সেই ঘটনাগুলোর মূল কারণ এটাই। তাতে আমরা যতই আফসোস করি এবং যতই আমরা সেটাকে কষ্ট নিই বা যতই সেটাকে আবেগময় বক্তব্য দিই, আসল জায়গায় সংশোধন হতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, কোরআন শুধু ছোট বাচ্চার জন্য নয়, কোরআন শুধু মাদ্রাসার ছাত্রকে ভাড়া করে নিয়ে এসে পড়িয়ে নেওয়ার জন্য নয়, ভাড়া করে নিয়ে এসে পড়িয়ে নিলে কোরআনের হক আদায় হবে না। আর কোরআন শুধু তাবিজ কবজ বানিয়ে বিক্রি করার জন্য নয়, কোরআন গলায় মুখে চুমু লাগানোর জন্য নয়, আর কাপড় দিয়ে মুড়িয়ে তাকে ঝুলিয়ে রাখার জন্য নয়। কোরআন আল্লাহ পাঠিয়েছেন সকল মানুষের জন্য, হুদাল্লিন নাস, আদমের সকলের সন্তানের জন্য, আফ্রিকার কালো, ইউরোপের সাদা, আর বাংলাদেশের বাঙালি, ডোমচামার, মেথর, মুচি, রিক্সা চালক, প্রধানমন্ত্রী, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যারা আদমের সন্তান, সকলের জন্য কোরআন। আদম আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ যখন জান্নাত থেকে নামিয়ে দেন, ইবলিসকে আসমান থেকে নামিয়ে দেন, তখন তিনি বলেছেন, কুল নাহবিতু জামিআ, আজকে তোমরা সবাই নেমে যাও, তোমরা একজন আরেকজনের শত্রু কিয়ামত পর্যন্ত। তো ইবলিস আর আদম কিয়ামত পর্যন্ত একজন আরেকজনের শত্রু। তখন আল্লাহ বলছে আদম আলাইহিস সালাতুয়াসসালামকে, তবে তোমার চিন্তা নেই, তোমার এবং তোমার বংশধরদের জন্য চিন্তা নেই। কী জন্য? ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য আমি নবী পাঠাবো, রাসুল পাঠাবো, কিতাব পাঠাবো। তোমার বংশধরেরা যদি নবী রাসুল মানে, কিতাব মানে, ইবলিসের কবল থেকে বেঁচে যাবে। তাহলে আল্লাহ যে কিতাব পাঠাবেন বললেন, নবী রাসুল পাঠাবেন বললেন, তো শুধু মাদ্রাসার ছাত্রের জন্য? কি আমার কথা কি বুঝতে পারছেন?
যে আল্লাহ ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য যে কোরআনে সূরা বাকারায় ওয়াদা করলেন আদম আলাইহিস সালামের সাথে যে তোমার বংশধরকে ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য নবী পাঠাবো, রাসুল পাঠাবো, কিতাব পাঠাবো, তো শুধু মাদ্রাসার ছাত্রের জন্য, তার মানে সবার জন্য, আদমের সকল সন্তানের জন্য। সেই কিতাবই হচ্ছে কোরআন, যে আল্লাহ পাঠিয়েছে আপনাদের কাছে। আপনি বলেন না মোহাম্মদ আলমের কাছে পাঠিয়েছে, তাহলে ভুল। শুধু মাদ্রাসা না, আপনার কাছে, প্রত্যেক মানুষের কাছে আল্লাহ পাঠিয়েছে। মোহাম্মদ আসলাম ওসিলা মাত্র। এই জন্য শুধু আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনাকে আর কোরআন শেখা লাগবে না, এই ধারণা ভুল। আপনার সন্তানকে মক্তবে পাঠালে আপনার কোরআন শেখা লাগবে না, এই ধারণা ভুল। যখন প্রথম ইসলামে কোরআন অবতীর্ণ হয় তখন মোহাম্মদ আসলামের বয়স 40, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 55, তখন আল্লাহ রসুলের চাচা হামজা এবং আব্বাস অবশ্যই তার চেয়ে বড় হবে, এবং আল্লাহ নবীর বন্ধু বান্ধব আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, যারা আল্লাহ নবীর সমবয়সী। তাহলে কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় এবং প্রথম যেই জেনারেশন কোরআন শিখেছে তারা সবাই বৃদ্ধ এবং বৃদ্ধা। বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে গেছে হামজার, আব্বাসের, তখন কোরআন শিখে, কোরআন মানুষকে শিখিয়ে মুখস্থ করে, কোরআনের জ্ঞান অর্জন করে, যুদ্ধ করে, জিহাদ করে শহীদ হয়ে গেছে। এইরকম জাজবা ছিল তাদের। তাহলে আপনি বয়সের অজুহাত দিয়ে কোরআন শিখবেন না, এটা থেকে বাঁচতে পারবেন না। কেননা ফার্স্ট জেনারেশন যারা কোরআন শিখেছিল ইসলাম আসার পরে, তারা সবাই আপনাদের চেয়ে বেশি বয়সের ছিল। যে বয়সে গেলে আপনি মনে করছেন যে আপনার আর কোরআন শিখা লাগবে না, আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, হয়ে যাবে না। এই কোরআন যেমন রহমত, যেমন বরকত, যেমন বড় দয়া, যেমন বড় নিয়ামত, তেমন আপনার বিপদের কারণ। কি বিপদের কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। কোরআন কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য যে বিষয়গুলো থেকে সাক্ষী নেবেন, মানুষের দুই হাত, মানুষের দুই পা থেকে সাক্ষী নেবেন, জমিন থেকে সাক্ষী নেবেন, ঠিক আল্লাহ কোরআনের কাছ থেকে সাক্ষী নেবেন। প্রত্যেক মানুষের বিষয়ে কোরআনকে কমেন্ট করার সুযোগ দেওয়া হয়, কোরআন বল। যেমন প্রত্যেক মানুষের বিষয়ে তার দুই হাত, তার দুই পা এবং জমিনকে কথা বলার সুযোগ দেওয়া হবে, তেমনি প্রত্যেক মানুষের বিষয়ে কাকে কথা বলার সুযোগ দেওয়া হবে? কোরআনকে। তাহলে কোরআন যেমন আপনার জন্য পড়লে দয়া, রহমত, নিয়ামত, বরকত অনেক কিছুর কারণ, তেমন না পড়লে কিয়ামতের মাঠে কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ কোরআন পড়েনি, তোমার বাণী পড়েনি, তোমার নবী 23 বছর পরিশ্রম করে, কষ্ট করে তোমার যে বাণী এবং কালাম উম্মতে মুহাম্মাদের জন্য পাঠিয়েছিল, এর বাড়িতে ছিল, এর ঘরে ছিল, এর শহরে ছিল, এর গ্রামে ছিল, শিখার সুযোগ ছিল, জানার সুযোগ ছিল, জীবনে অনার্স, মাস্টার্স, বিসিএস, ক্যাডার, এসএসসি, এইচএসসি, বিবাহ সাদী, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, বাড়ি ঘর সব কিছু করেছে, তোমার কোরআন শিখার এর সুযোগ হয়নি। এই অভিযোগ যখন কোরআন আপনার বিরুদ্ধে পেশ করবে, তখন আপনার আর বলার কিছু থাকবে না, আপনার আর অজুহাত দেওয়ার কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে। কোরআন শেখা ফরজে আইন, যেমন সালাত ফরজে আইন। কেননা সালাত হয় না কোরআন ছাড়া, সালাত বাতিল, কোরআন বিহীন। সালাতের সবচেয়ে বড় রুকুন, রুকুর চাইতে বড় রুকুন, সিজদার চাইতে বড় রুকুন, তাশাহুদের চাইতে বড় রুকুন, সালাতের সবচেয়ে বড় রুকুন হচ্ছে সালাতের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, এটাই হচ্ছে সালাতের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রুকুন। তথা কোরআন নাই সালাত বাতিল, তার মধ্যে যতটুকু লাজেম বাধ্যতামূলক পড়তে হবে সেটা সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরেও যদি কারো মুখস্থ থাকে, জানা থাকে, পড়বে, কিন্তু যদি না থাকে তাহলে বাধ্যতামূলক কী পড়তে হবে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের অংশ, কোরআন ছাড়া সালাত বাতিল। তার মানে সালাত যদি ফরজ হয় তো কোরআনও ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত লম্বা করতেন তারাবিতে, তাহাজ্জুদে, তখন কোরআন দিয়ে লম্বা করতেন। এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে মানুষ সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তাহাজ্জুদে লম্বা তেলাওয়াত করতেন কোরআনের, সূরা বাকারা, সূরা আলে ইমরান, যেমন মুখস্থ ছিল সেভাবে লম্বা তেলাওয়াত করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন শিক্ষা আমাদের জন্য জরুরি এবং প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, আমাদের মসজিদগুলোতে এসি লাগানোর টাকা আছে, টাইলস লাগানোর টাকা আছে, মুসলমানের সন্তানের মক্তব শেখানোর পরিচালনার টাকা নাই। টাকা অবশ্যই আছে, কিন্তু চিন্তা চেতনা নাই, সচেতনতা নাই, এই বিষয়ে কেউ চিন্তা ভাবনা করে না। আপনি যদি মসজিদ স্বর্ণ দিয়েও বানিয়ে দেন, কিন্তু মসজিদের মুসল্লিদের যদি দিনের জ্ঞান না থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তাহলে 50 বছর পরে এই মসজিদে কেউ আসবে না। আর যদি আপনার মসজিদ জীর্ণ শীর্ণ তালপাতারও হয়, খড়ের হয়, টিনের হয়, কিন্তু মুসল্লিদের কাছে দিনের জ্ঞান থাকে, তো যতদিন জ্ঞান থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলাম জ্ঞানের উপর টিকে থাকে, দিনের উপর টিকে থাকে, ততদিন মুসল্লিরা থাকবে।
এই জ্ঞানটা এই দিনটা টিকেই আছে দিনের জ্ঞানের ট্রান্সফরমেশনের উপরে। এবং শিক্ষার এই গুরুত্ব আমরা বুঝি আর না বুঝি ইহুদি খ্রিস্টানরা খুব ভালো বুঝে। ইউরোপ আমেরিকা ওই বিশাল বিল্ডিং বুর্জ খলিফা দুবাইয়ের মতো বানিয়ে পৃথিবী শাসন করে না, বা সৌদি আরবের মতো বিশাল বড় বড় রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করে না। ইউরোপের রাস্তা সৌদি আরবের মতো প্রশস্ত বড় নয়, আপনাদের এই বাগমারার মতোই চিকন ছোট রাস্তা। আর ইউরোপ আমেরিকায় ওই যে দুবাইয়ের বুর্জ খলিফার মতো অত বড় বিল্ডিংও নয়। তো এইটা দিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই সৌদি আরব পৃথিবী শাসন করতো, তেল দিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই সৌদি আরব করতো। পৃথিবী তারা শাসন করে কি দিয়ে? তাদের কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে, উন্নত মানের শিক্ষা এবং গবেষণার প্রতিষ্ঠান আছে। শিক্ষা এবং জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করা যায়। তারাও যখন আপনাদের বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো মুসলিম দেশে কাজ করে, তার আগে গির্জা না বানিয়ে স্কুল বানায়, কলেজ বানায়। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুল কলেজগুলো তাদের দ্বারাই পরিচালিত, তারা জ্ঞান এবং শিক্ষার গুরুত্ব বুঝে। তাহলে আপনি মসজিদ বানাবেন স্বর্ণ দিয়ে, আপনার মসজিদে টাইলস থাকবে, এসি থাকবে, আর আপনার সন্তান শিক্ষা অর্জন করবে তাদের কাছে। তাহলে এই মসজিদ, এই টাইলস, এই এসি দিয়ে আপনি কী করবেন? যেখানে জ্ঞানের ব্যবস্থা নাই, যেখানে শিক্ষার ব্যবস্থা নাই, যেখানে জ্ঞান এবং শিক্ষার ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছে যারা আপনার সন্তানকে অমুসলিম, মুনাফিক এবং ইমানবিহীন বানিয়ে দেবে, কোরআনবিহীন বানিয়ে দেবে। এবং তারা এই শিক্ষার রাস্তা ধরার জন্য কঠোর পরিশ্রম করেছে। তাদের মসজিদ নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই, অথচ প্রায় 25,000 স্কুল চালায় সারা বাংলাদেশে। তাদের এরকম মসজিদের মতো জায়গাও নাই, বিল্ডিংও নাই, মানুষের জমি ভাড়া নিয়ে স্কুল চালায়। তাহলে তারা বুঝে শিক্ষার গুরুত্ব, কিন্তু আমি এবং আপনি বুঝি না সম্মানিত উপস্থিতি। এই জন্য শিক্ষার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মসজিদে নববী শুধু ইবাদত বা পাঁচ ওয়াক্ত সালাতের জায়গা ছিল না, বরং জ্ঞান অর্জনের জায়গা ছিল। সাহাবিরা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে কোরআন শিখতেন, হাদিস শিখতেন, এবং মসজিদে নববীতে সেই ধারা এখনও অব্যাহত আছে। এখনও মসজিদে নববীর ওই সুন্নাত ধরে রাখার জন্য এখনও মসজিদে নববীর সালাতের পরে সবচেয়ে বড় ফাংশন, সবচেয়ে বড় কাজ হচ্ছে জ্ঞান শেখানো। শত শত শিক্ষক আছে, শত শত ছাত্র আছে, কী শিখবেন? তার শিখার ব্যবস্থা আছে মসজিদে নববীতে। নাহু, সরফ, বালাগাত, উসুলে হাদিস, উসুলে তাফসির, কোরআন হিফজ, দুনিয়ার ইসলামের যত জ্ঞান আছে সকল জ্ঞান শিখার ব্যবস্থা করা আছে। তাহলে মসজিদের দ্বিতীয় বড় গুরুত্বপূর্ণ জিম্মেদারি হচ্ছে মসজিদকে মারকাজুল ইলম, জ্ঞানের দায়িত্ব নিতে হবে। এবং দাওয়াতি মাঠে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখা এবং শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়। এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, এবং এটা সাদাকায়ে জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকে আপনার হাত দিয়ে যদি একজন কোরআন শিখে, সে মরাপন্ত যে কোনো জায়গায় কোরআন পড়ুক না কেন, তার নিকে আপনার কবরে পৌঁছতে থাকবে। তার হাত দিয়ে যদি আবার কেউ শিখে, সেটাও আপনি পাবেন। তার হাত দিয়ে যদি আবার কেউ শিখে, সেটাও আপনি পাবেন। তথা ডেস্টিনির মতো আপনারা যে মাল্টি লেভেল মার্কেটিং বুঝেন, ওইটা ব্যবসা বাণিজ্যে হারাম, কিন্তু নেকিতে 100-তে 100। আপনি যতজনকে শিখাবেন, সে যতজনকে শিখাবে, সে যতজনকে শিখাবে, সব নেকি আপনার খাতায় জমা হবে। এবং কিয়ামত পর্যন্ত যদি এরকম চলতেই থাকে, আরেকজন আরেকজনকে, আরেকজন আরেকজনকে, আপনিও বসে বসে পেতে থাকবেন। এবং এটাই সত্য যে আজকে এই পৃথিবীতে আমরা যারা ইবাদত করছি, দিন শিখছি, শিখাচ্ছি, আমল করছি, কোরআন শিখছি, শিখাচ্ছি, তাদের সবার নিকির একটা অংশ সাহাবিরা পাচ্ছে, তাদের সবার নিকির একটা অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছে। তাহলে তাদের এই যে সাদাকায়ে জারিয়ার বিশাল কাতারে আপনার সামিল হওয়া উচিত না? উচিত না, অবশ্যই উচিত, যাতে আপনার জন্য সাদাকায়ে জারিয়ার বিশাল দরজা উন্মুক্ত থাকে। আপনার হাত দিয়ে ইসলামী সম্মেলন হোক, জালসা হোক, ভালো কথা, কিন্তু ওই ইসলামী সম্মেলন জালসার দিয়ে আপনি জানে কি পাবেন? তার চেয়ে বেশি নেকি পাবেন যদি আপনি মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা করেন। এটা সাদাকায়ে জারিয়া, এই জ্ঞানের মাধ্যমেই দিন টিকে আছে। এই জ্ঞান যত ছড়াবে তত দিন আরও বেশি টিকে থাকবে, এবং আপনার ওই সাহাবিদের বিশাল সাদাকায়ে জারিয়ার কাতারে আপনিও সামিল হয়ে যাবেন। পৃথিবী যতদিন থাকবে আপনার আমল নামা তো নেকি যুক্ত হতে থাকবে। এই জন্য আমার আজকের বক্তব্যের শেষ অংশ থেকে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ব্রেনে এটা ইনস্টল করে নেন যে নিজেকে কোরআন শিখতে হবে। কোরআন না শিখে মারা যাওয়া যাবে না, কোরআন না শিখে মারা গেলে আপনি বিপদে আছেন। কিয়ামতের মাঠে আপনার হাত পা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিয়ামতের মাঠে জমিন আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, অন্তত কোরআনকে আপনার পক্ষে রাখার চেষ্টা করেন, যে কোরআন যেন আপনার পক্ষে থাকে, সে যেন আপনার বিরুদ্ধে না যায়। এই জন্য আল্লাহ সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহলাল্লাহ আহলুল কোরআন। দুনিয়াতে মন্ত্রীর লোক আছে, চেয়ারম্যানের লোক আছে, মেম্বারের লোক আছে, যে অমুকের সাথে ঝামেলা করিও না সে মন্ত্রীর খাস লোক। তো দুনিয়াতে আল্লাহরও খাস লোক আছে, আল্লাহর খাস লোক করা তথা জাফা জুনুবুহুম আনিল মাদাজিআ, কোরআন যাদেরকে রাতে ঘুমাতে দেয় না, কোরআনের ভালোবাসায় যারা রাতে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে এবং কোরআন শিখে, এরা আল্লাহর খাস লোক, এরা আল্লাহর বন্ধু।
এবং জান্নাতে গিয়ে কোরআন পাঠককে বলা হবে, কোরআন পাঠক তুমি কোরআন পড়তে থাকো, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে গিয়ে তোমার জান্নাতের সর্বোচ্চ স্থান। জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য আছে, সুযোগ সুবিধার পার্থক্য আছে। জান্নাতে একদল জান্নাতি থাকবে যারা জান্নাতের খাদেম হবে, এটাও তাদের তারাও জান্নাতি কিন্তু তারা জান্নাতের খাদেম। আবার জান্নাতে একদল জান্নাতি হবে যারা আল্লাহর প্রতিবেশী, আল্লাহর নবীর প্রতিবেশী। তো জান্নাতে গিয়ে জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে সে যদি দুনিয়াতে আরেকটু কোরআন পড়তো, আরেকটু জিকির করতো, আজকে আরও অনেক উপরে তার স্থান হতো। তো এই কোরআন কিয়ামত জান্নাতে আপনাকে অনেক উপরে স্থান নিতে সুবিধা এবং সহযোগিতা করবে। সুতরাং কোরআন আপনাকে এবং আমাকে শিখতেই হবে, পাশাপাশি আপনাদের মাথায় এটা বসিয়ে নিতে হবে যে আপনার সন্তানকে তো কোরআন শিখাবেন শিখাবেনই, আপনার কর্মস্থল, কাজের জায়গা, বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, আপনার গ্রামের মসজিদ, আশেপাশের মসজিদ, সব জায়গায় আপনার ব্রেনে কাজ করতে হবে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা, এই গ্রামের ছেলেমেয়েরা কোরআন শিখে কিনা, এবং কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকলে সেটার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করা, এবং সাহাবিদের এই বিশাল সাদাকায় জারিয়ার কাতারে আপনিও নিজেও সামিল হওয়ার চেষ্টা করা, এ আহ্বান আপনাদের কাছে থাকবে। আর আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যারাই কোরআন শেখায় এবং শেখানোর কার্যক্রমে সামনে এগিয়ে আসতে চাইবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। তাদের যদি অর্থনৈতিক সহযোগিতার দরকার হয় সেটার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করব, শিক্ষকের ট্রেনিং সিলেবাসের প্রয়োজন হয় সেটার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করব, এবং এই বিষয়ে আপনারা আমাদের সাথে সালাতের পরে প্রশ্নোত্তরের যদি কোনো পর্ব থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যারা আগ্রহী এবং যারা এই বিষয়ে উদ্যোগ নিতে চান, উদ্যোগী হতে চান। কিন্তু আমার সাথে করতে হবে এই কথা নয়, কিন্তু কোরআন শিখার ব্যবস্থা থাকতে হবে। কোরআনবিহীন প্রজন্ম বড় হতে দেওয়া যাবে না, সবাইকে কোরআন শিখতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞানের প্রথম পার্টই হচ্ছে কোরআন, মৌলিক আকিদার পরে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে কোরআন। মানে আপনি আল্লাহ সম্পর্কে মৌলিক আকিদা জেনে নিলেন, নবী সম্পর্কে মৌলিক আকিদা জেনে নিলেন, এখন দিনের জ্ঞানের সবচেয়ে ফরজ অংশ আপনার উপর হচ্ছে কোরআন, শিখতেই হবে। আপনি যদি কোরআন শিখা বাদ দিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনেন আর জাকির নায়কের বক্তব্য শোনেন, কোরআন শিখার আপনার মধ্যে কোনো চেষ্টাই নাই, কোনো আগ্রহই নাই, সেটা বাদ দিয়ে জাকির নায়ক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনলেও হারাম হতে পারে, গুনাহ হতে পারে আমি মনে করি। হ্যাঁ, কোরআন শিখার চেষ্টা কন্টিনিউয়াসলি চলতেছে। আল্লাহ মানুষকে কখনোই বলেনি যে তোমাকে পরিপূর্ণ হতে হবে, মানুষের পক্ষে পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী যেভাবে কোরআন তেলাওয়াত করতো সেভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন এইটা আল্লাহর চাওয়া নয়, জিব্রাইল যেভাবে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে শুনে সেইভাবে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আল্লাহর চাওয়া নয়। আল্লাহ জানে মানুষ অপূর্ণ, মানুষ অক্ষম, আপনার কাছে আল্লাহর চাওয়া হচ্ছে আপনি চেষ্টা করছেন কিনা, মরা পর্যন্ত চেষ্টা করতে থাকতে হবে দিনের জ্ঞান অর্জন করার, কোরআন শেখার চেষ্টার জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এবং আপনাকে নিয়োগ দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان